আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা খামারে গরু নিয়ে আসলেন সেই গরুটা দেখতেছেন যে আজকে ভালো কালকে ভালো কিন্তু পশুদিন থেকে গরুটা দাঁড়াইতে পারতেছে না তাহলে আপনারা কি চিকিৎসা করবেন তো অনেক অনেক প্রশ্ন থাকে এই বিষয়ে আর বিশেষ করে দর্শক আমরা যারা হাডডিশার গরু লালন পালন করে থাকি এই সমস্যাটা কিন্তু হওয়ার কথা বা এটাই কিন্তু স্বাভাবিক তো এই সমস্যাটা হলে আপনারা কী ট্রিটমেন্ট নেবেন যদি আপনারা ডাক্তারকে নিয়ে আসেন ডাক্তারের ট্রিটমেন্টটা আগে আমি আপনাদেরকে বলে দিই ডাক্তার যেটা করবে সেটা হচ্ছে ডাক্তার কয়েকটা ইনজেকশন দিবে ইনজেকশন দেওয়ার পরে আপনাকে বলবে যে গরুকে জিঙ্ক এবং লিভার টনিক খাওয়ান আর ক্রিমির ট্যাবলেট খাওয়ান আর এটা হচ্ছে ডাক্তারি ট্রিটমেন্ট আর আর আমরা যে ট্রিটমেন্টটা করব। সেটা হচ্ছে মানে আমি একজন খামারি হিসেবে যে ট্রিটমেন্টটা করব। সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দর্শক আমি আপনাদেরকে দুইটা কথা বলে নেই। সেটা হচ্ছে যে আমরা যখন চিকন হাড্ডিসার গরুর খামার করি আসলে আমাদের লসটা কোথায় হয় তো আপনারা যদি বা আমরা যদি গরু নির্বাচন করতে না পারি সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল তার মানে আমাদের তখন ওই খামারে আমরা লাভ করতে পারবো না তাই হোক যাই হোক দর্শক আমরা যেহেতু সস্তায় গরু কিনতে চাই বাজারে বা হাড গরু কিনতে চাই সুতরাং এই আপনারা যদি দশটা গরু কেনেন তাহলে একটা গরু কিন্তু একটা গরুর ভিতরে কিন্তু একটা ফল্ট হওয়া স্বাভাবিক তার মানে দর্শক আপনি যে দশটা গরুই ভালো কিনতে পারবেন এই না আপনার দুই একটা গরু কিন্তু এখান থেকে ফল্ট আসতে পারে বা সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো যদি আপনারা মার্ক করতে পারেন যদি নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু কোনো ব্যাপারেই না আর যদি আপনারা এটার ট্রিটমেন্ট করতে না পারেন তার মানে কিন্তু এটা কিন্তু আপনার লজের একটা কারণ হয়ে দাঁড়াবে তো যাই হোক দর্শক সেম একটা অবস্থা হচ্ছে এই গরুটা এবং এই গরুটা এই দুইটা গরু কিন্তু সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে আসা হয় পঁয়ত্রিশ হাজার করে গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম কিন্তু এই গরুটা দেখুন এই গরুটা যথেষ্ট শক্তিশালী এই গরুটার ভিতরে কোনো শক্তিই নেই এই যে এর শরীরে আমি যে হাত দিয়ে রাখছি গরুটা কিন্তু কাঁপতেছে মানে আমার এই হাতের ওয়েটটাই নিতে পারতেছে না তারপরে দর্শক শরীরে বেশ কয়েকটা দাগ আছে আর এই দাগ থাকার যে কারণ সেটা হচ্ছে কি যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে স্থানীয় বাজারে যে গরুগুলো দেখতেছেন যে এগুলো সব উত্তরাঞ্চলের এটা কিন্তু না তো যেটা এই জন্য এটা বুঝাইতে চাচ্ছি আপনারা দাগগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় দাগ আছে এই দাগগুলো হচ্ছে রসিদ দাগ এবং এই গরুগুলো কিন্তু ট্রাকে করে নিয়ে আসা হয় অন্য অঞ্চল থেকে তার মানে উত্তরবঙ্গ বাদেও অন্য যে বঙ্গ আছে সেই বঙ্গ থেকেও কিন্তু এই গরুগুলো আসে তো এটা হচ্ছে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাইলাম তো দর্শক এই গরুটাকে এখন আমরা সুস্থ কিভাবে করব। এই গরুটাকে তো এখন কিন্তু আমি যা খাইতে দিচ্ছি সব খাচ্ছে তার মানে দর্শক তিন দিন হয়ে গেল দুই দিন হয়ে গেল গরুটা অনেকেই করে কি এই অবস্থায় এই গরুটাকে মুক্ত করে এটা কিন্তু করা যাবে না কখনোই করা যাবে না কারণ এর বর্তমান ও যে শরীরে যে খাচ্ছে ওর যে পেটের ওজনটাই নিতে পারতেছে না তাহলে ক্রিমি কৃমির ওষুধ যখন আপনারা খাওয়াবেন তখন কিন্তু ওই এমনিতে আরও বেশি দুর্বল হয়ে যাবে সুতরাং দর্শক এই গরুটার পিছনে মিনিমাম আপনাকে দশ থেকে বারো দিন সময় দিতে হবে তাতে কিন্তু আপনাদের লস নেই কৃমিমুক্ত না করে যদি আপনারা খাওয়ান সব কিছু আপনাদের যে অনেক লস হবে সেটা না শতকরা সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কিন্তু শরীর গরুর যে শরীর আছে এই শরীরে কিন্তু মেডিসিনের বা আমরা যে দানাদারটা খাওয়াচ্ছি এটা কিন্তু কাজে লাগবে তার মানে আপনাদের কিন্তু বৃথা যাবে না তো দর্শক এই গরুটার এখন আমরা কী ট্রিটমেন্ট করবো ডাক্তার তো আসে ট্রিটমেন্ট দিয়ে কিন্তু পাঁচ সাতশো টাকা নিয়ে যাবে যে ইনজেকশনগুলো দিবে সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবে না কি ইনজেকশন দিচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি ইঞ্জেকশন দিব কী ইনজেকশন দিলে গরুটা পুনরায় শক্তি ফিরে পাবে রুচি বাড়বে রুচি এমনিতেই আছে তারপরে এগুলো কাজে লাগবে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এই গরু কিন্তু যথেষ্ট দুর্বল তো শক্তি শক্তি তো কিচ্ছুই নেই তো এই গরুটাকে নিয়ে এখন টেনশন কারণ বিশেষ করে এখন শীতের দিন আর শীতের দিনে যদি গরু শুয়ে উঠতে না পারে এর থেকে বিরক্তকর কিছু হতে পারে না তো দর্শক এখন আমরা যে ট্রিটমেন্ট নিব সেটা হচ্ছে যে আমি এই গরুটাকে ক্যাটাফস দিব এবং ম্যাক্স দিব বা অ্যামাইনোভেডও আপনারা দিতে পারেন তো এগুলা দেওয়ার কারণটা কী বা এগুলো দিলে কি হবে তো দর্শক আমি আপনাদেরকে বলছিলাম এই গরুর কিন্তু বর্তমান শরীরে কোনো শক্তি নেই আপনারা যদি ওরাল ক্যালসিয়াম খাওয়াতে চান তারপরেও ভালো কিন্তু আমি খরচের দিকটা বিবেচনা করে বলতেছি আপনারা যদি এখান থেকে দশ মিলি যদি ক্যাটাফস দেন দশ মিলে যদি অ্যামাইনো ম্যাক্স দেন বা অ্যামাইনো ভিট দেন আমার মনে হয় এই গরুটা কিন্তু সুস্থ হয়ে যাবে তার মানে এই গরুর যে দুর্বলতাটা আছে এটা থাকবে না পরপর আপনি দুই দিন দিয়ে দেখেন এটা থাকবে না তো যাই হোক এখন কথা হচ্ছে দর্শক এর পাশাপাশি যেটা করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খাবারটা আছে খাবারটা চালাইতে হবে কিন্তু ভুল ক্রমে আপনারা কৃমিমুক্ত করতে যাবেন না আপনারা হয়তো ভাবতে পারেন যে গরু তো খাচ্ছে গরু দুর্বল আছে সমস্যা নেই আমরা কৃমিমুক্তটা করি এই ভুলটা করবেন না অবশ্যই দশ বারো দিন সময় দেবেন এই গরুটাকে তো ক্যাটাফস কেন দিচ্ছি গরু মোটা তাজা করণেও আমরা ক্যাটাফস ব্যবহার করতেছি আবার শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও ক্যাটাফস ব্যবহার করতেছি আসলে ক্যাটাফসের কাজ কি দর্শক কেটাফস হচ্ছে রকম যে এটা গরুর মেটাবলিজম বৃদ্ধি করবে যে খাদ্য যে সিস্টেমটা আছে এটা ডেভেলপ করবে এর পাশাপাশি দর্শক আর একটা করবে সেটা হচ্ছে যে গরুর যে টেম্পারেচারটা আছে এই গরু যদি লো টেম্পারেচারটা থাকে লো টেম্পারেচারটা হাই করবে তার মানে এই যে কাঁপতেছে এই কাঁপুনিটা কিন্তু থাকবে না তার মানে দর্শক এই ওষুধ এই ওষুধগুলোকে আমরা অলরাউন্ডার ওষুধ বলতে পারি যে আমরা যে মোটা তাজা করার জন্য গরু নিয়ে আসি ওই গরুগুলো তো দুর্বল থাকে তবে এটা অতিরিক্ত দুর্বল ওই ওগুলো কম দুর্বল এই জন্য ওগুলোকে আমরা সরাসরি বলি যে মোটা তাজার জন্য এগুলো আমরা প্রয়োগ করতে পারি কিন্তু আসলে দর্শক এর যে প্রধান কাজ সেটা হচ্ছে যে এরকম জীর্ণ শীর্ণ গরুগুলোকে কামব্যাক করে ভালো অবস্থায় নিয়ে আসা তারপরে দর্শক আমরা অ্যামাইনোম্যাক্স কেন ব্যবহার করতেছি বা বিভেটও কিন্তু আমরা আপনারা ইউজ করতে পারেন তো আমার কাছে অ্যামাইনোম্যাক্স আছে এটার কিন্তু কার্যকারিতা বিভেটের থেকেও বেশি দামও বেশি কাজও বেশি তো যাই হোক এটা আমি ইউজ করতেছি এই কারণে এখানে বেশ কয়েকটা উপাদান আছে যেই উপাদানগুলা গরুর আসলে টেম্পারেচার ধরে রাখা বা শক্তি গ্রো করার জন্য খুবই ভালো একটা কাজ করবে যেমন এখানে আছে মিথোনিন আছে তারপরে দর্শক লাইসিন আছে এখানে ভিটামিনের ভিটামিন এর যে উপাদানগুলো আছে ভিটামিন বি ওয়ান আছে বি টু আছে বি সিক্স আছে তারপরে দর্শক বি টুয়েলভ আছে তারপরে দর্শক এখানে যে যেটা আছে আমি একটু আপনাদেরকে পরে শোনাই সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আছে তারপরে পটাশিয়াম ক্লোরাইড আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আছে তার মানে দর্শক এটা যে শক্তি যে আসলে গ্রো করার জন্য যে উপাদানগুলোর দরকার সবগুলাই কিন্তু আছে তার মানে এগুলো যদি আমরা প্রয়োগ করি এই গরুটাকে এই গরুটা কিন্তু ইনশাল্লাহ শক্তিতে ফিরে আসবে তো আর ডাক্তারের কথা যে বলতেছেন ডাক্তারও কিন্তু সেম রেগুলার ট্রিটমেন্টেই দিবে কিন্তু ওনারা ফ্ল্যাশ করবে না ওরা আপনার কাছ থেকে শুধু আসার একটা ভিজিট নিয়ে যাবে তো যাই হোক দর্শক এখন আমরা ইনজেকশন দিব ইনজেকশন দেওয়ার সিস্টেম তো আপনারা জানেনই তো আমার ভিডিওগুলো যারা আপনারা রেগুলার দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের আসলে কোনো কিছু জানার থাকলে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব। যতটুকু জানি এখান থেকে আপনাদেরকে আইডিয়া শেয়ার করার জন্য তারপরে দর্শক এই যে এখন আমি এগুলো দিয়ে দিব। অনেকেই বলতে পারেন যে ভিটামিন ইনজেকশন দিচ্ছেন হিস্টামিন সাপোর্ট দিব কি না তো হিস্টামিন সাপোর্টের দরকার নেই যদি আপনার মনে হয় যে দিব দিতে পারেন আর যদি মনে করেন দিব না তো না দিলেও সমস্যা নেই আর অনেকেই হয়তো মনে করেন যে এই ভিটামিন ইনজেকশনগুলো হয়তোবা শুধু গরু ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় অনেকেই এইভাবে বলে যে ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করা এটা তো অন্যরকম এটা সেটা কিন্তু যারা বুঝে না তারাই কথা বলবে আর যারা আর অনেকেই বুঝেও কিন্তু আপনাকে এটা বলবে কারণ সে চাচ্ছে না যে আপনি গরু মোটা তাজা করেন তো দর্শক আমরা ইনজেকশনটা দেই তো দর্শক বুঝতেই পারতেছেন যে এত পরিমাণ দুর্বল যে একটা সুস ডুবলো শরীরে বুঝতেই পারলো না গরুটা তো আমরা অ্যামাইনোম্যাক্স দিলাম দশ মিলি তারপরে এখন আমরা দিব কেটোফস কেটোফস দিব দর্শক আমরা কেটাফসও দিব দশ মিলি যেহেতু আমি এক সিরিঞ্জেই দিচ্ছি আমি এটা ওয়াশ করে নিলাম না কারণ এটা আমি একবারে ওয়াশ করে নিব বা আপনারা আলাদা করে ওয়াশ করে নিতে পারেন সমস্যা নেই আর এটাও শেষের দিকে সেজন্য আমি একবারে ইউজ করলাম আর আপনারা অবশ্যই যদি দেখেন যে যে আরও ধরেন আমি অ্যামাইনোম্যাক্স একখান থেকে নিলাম তারপরে এখন আমি কেটাফসে কিন্তু এই সিরিজটা ডুবাইলাম যদি দেখেন যে বোতলে যদি আরও ওষুধ থাকে থাকে তাহলে অবশ্যই আপনার সিরিজটা তার আগে পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো হয় তো আমার যেহেতু ওষুধ একবারে শেষ সেজন্য আমি সরাসরি নিলাম আর এক গরুকে যেহেতু প্রয়োগ করতেছি আমি আর ওয়াশ করে নিলাম না দর্শক ইঞ্জেকশনটা পুশ করে নেই দর্শক ইঞ্জেকশন পুশ করা শেষ তো মূলত এই হচ্ছে ট্রিটমেন্ট এটা আপনারা আজকে যেমন করলাম কালকের দিনে গ্যাপ রাখব তার পরের দিনে আরেকবার দিব দেওয়ার পরে দর্শক আমি আপনাদেরকে পুনরায় ভিডিওতে দেখাবো যে আসলে গরুটাকে আমি আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারলাম কি না বা সুস্থতায় নিয়ে আসতে পারলাম কি না তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম